আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলাম ওসালাম আলাই সৈদুল মুসলিনা মোহাম্মদিজমাই প্রিয় ভাইরা আমার আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেক কিছু ভুল নিয়ে যেটা রমজানের মধ্যে মানুষ করে থাকে প্রথম এই ভুলের মধ্যে এখন যেটা বলবো সেটা হচ্ছে কিছু পুরুষ মহিলাদের মধ্যে সেটা দেখা যায় যে আপনার যখন পড়তে আসে নামাজ পড়তে আসে ইমামের পিছনে বিশেষ করে তারাবির নামাজের সময় হ্যাঁ তখন ইমামে সালাম ফিরিয়ে ফেললে হ্যাঁ সেও সালাম ফিরে ফেলে ইমামের সাথে সাথে সে সালাম ফিরে ফিরিয়ে ফেলে যে পরবর্তীতে অনেক সময় এসার নামাজের মধ্যে এরকম করে বসে যে ইমামের সাথে সালাম ফিরে ফেলে তারপরে যেন আপনার ঠিকমতো সে ইয়ে পড়তে পারে আপনি তারাবি পড়তে পারে এই কাজটা অনেক ভুল হ্যাঁ অনেক যারা ধর্ম সম্পর্কে জানে না এরকম অনেকে করে থাকে এরকম যেন না করা হয় বরং তাকে অবশ্যই সেটা ফরজের ক্ষেত্রে হোক অথবা তারাবির ক্ষেত্রে হোক কোনোভাবেই আপনি ইমাম যতটুকু আপনি যদি মাজবুক হয়ে থাকেন মানে কিছু আপনার ছুটে যায় তাহলে এটাকে পরিপূর্ণ করতে হবে ইমামের সালামের পরে কখনো তার সাথে সালাম ফিরানো যাবে না কারণ রসইল আকলাম হাদিসের মধ্যে বলেন ইদা তুম ফাসল্লু ও মা ফায়াতকুম ফাহাতিমু রসুল বলেন যখন তোমরা একামতের ধ্বনি শুনবে তখন তোমরা নামাজের দিকে রওনা করো এবং তোমরা দৃঢ় স্থিরতার সাথে ভদ্রতার সাথে তোমরা রওনা করো কখনো দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করবে না দৌড়ে যাওয়ার চেষ্টা করবে না যতটুকু তোমরা পাবে ততটুকু পড়বে আর যতটুক হাতছাড়া হয়ে যাবে সেটা পুরা করে দেবে সুতরাং যদি কিছু না পাওয়া যায় ইমামের পিছনে সালাতের কোনো অংশ তাহলে সেটা পুরা করে দিতে হবে তার সাথে সালাম ফেরানো যাবে না আরেকটি ভুল সমাজের মধ্যে চালু আছে সেটা হচ্ছে অনেক মহিলা আছে তারা বিন নামাজ পড়তে বের হয় ইমামের পিছনে আমাদের দেশেও যদি এটার প্রচলন তেমন দেখা যায় না বেশি একটা কিন্তু আরব দেশের মধ্যে এটার প্রচলন আছে মহিলারা অনেকে তারা পড়তে আসে মসজিদের মধ্যে কিন্তু সেই সময় তারা আপনার সুগন্ধি ব্যবহার করে আসে এবং অনেকে একটু বেপর্দাও হ্যাঁ আসতে চেষ্টা করে এটা কখনো ঠিক হবে না হুম কারণ বেপর্দা করে হারাম কাজ সুগন্ধি ব্যবহার করা শরীয়তে নিষেধ মসজিদে আসার সময় সুতরাং সেই কাজগুলো করা যাবে না অনেকে আসে তো মসজিদের মধ্যে চিৎকারও দেয় আবার জোরে জোরে আওয়াজ করে এই সমস্তগুলো হারাম কাজ সেগুলো করা যাবে না সোয়াব করতে আসি হারাম কাজে কেন ব্যস্ত হওয়া যাবে সুতরাং অবশ্যই প্রত্যেক মহিলাকে এগুলো থেকে দূরে থাকতে হবে যেন সে সোয়াবের কাজ করতে এসে আপনার গুণের কাজে লিপ্ত না হয়ে যায় সেই কোরআন আয়াতের কথা আমরা এ পর্যায়ে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনার হ্যাঁ আল্লা জাহানু বলেন বিশেষ করে সুরানুরের একত্রিশ নম্বর আয়তের মধ্যে ওয়ালা ইউবেদিনা তাহোনা ইল্লামহার আমিন হা হ্যাঁ যে মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না তবে যেটা হ্যাঁ এমনিতেই প্রকাশ পেয়ে যায় যেমন কেউ বোরকা পড়লে তো উপরে দিয়ে দেখা যায় শরীরের গঠন টঠন ইত্যাদি সুতরাং এতে কোনো সমস্যা নেই কিন্তু আসল বিদ্রুৎগত সৌন্দর্য যেন প্রকাশ না পায় এরকম এরকমভাবে রসুল আক্রমশ হাদিসের মধ্যে বলেছেন আইয়ুম ইমরাউত ইন আসাবহুরা রসূল আক্রমশ বলেন মুসলিমের হাদিস চারশো চুয়াল্লিশ নম্বর যে কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে সে যেন এশান নামাজ আমাদের সাথে পড়তে না আসে মসজিদের মধ্যে এবং অন্য আরেকটা রাওয়ায়েতের মধ্যে এসেছে যেটা আবু দাউদের হাদিস চার হাজার একশো চুয়াত্তর এপ্রি মাঝার হাদিস চার হাজার দুই এটার মধ্যে বলা হয়েছে আইয়ুমা ইমরাতিন তথই আতির আল মসজিদি লমতুকাল্লাহ সালাত হাতেরা যে কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে মসজিদ দিকে বের হয় তখন তার নামাজটা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত সে গোসল করে আনে। ইমাম মুসলিম জায়নাব আত্তা কফিহা মানে আবদুল্লাহ বে না স্ত্রী হ্যাঁ তার থেকে বর্ণনা করেন যে তিনি বললেন যে একদা আমাদেরকে রেসুল আখামশান যেমন বললেন যে ঈদ আসা ঈদ দা কুন্না আল মাসজিদা মাস্সা দী বা যে তোমাদের কেউ মসজিদে আসলে সে যেন সুগন্ধি ব্যবহার না করে আসতে চাইলে সে যেন সুগন্ধি ব্যবহার না করে এরকম ভাবে ইমাম বাইহাকি আব্দুর রহমান আবু বৈদ থেকে বর্ণনা করেন হ্যাঁ তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে আমি একদা আবু হুরের রিয়াতের সাথে মসজিদে গেলাম চাষদের সময় হ্যাঁ তখন হঠাৎ করে পথের মধ্যে এক মহিলার সাথে সাক্ষাৎ হয় সেই তার থেকে একটু সুগন্ধি বের হচ্ছিল হুম যেটা হ্যাঁ বলে যে ইতিপূর্বে আমরা কারোর থেকে এরকম হ্যাঁ এই গ্রান্ট পাইনি কিন্তু তার থেকে পেয়েছিলাম তখন আবু হরিনা তাকে বললে আলাই কিস সালাম যে তোমাকে সালাম তোমার উপর শান্তি বসিত হোক সে মহিলা বলল আলাই খা হ্যাঁ বললো আপনার উপরও শান্তি বসিত হোক তারপর হযরত আবু ওই মহিলাকে জিজ্ঞেস করলেন আইনা তুরি দিন তুমি কোথায় যাও বলেছে আমি মসজিদে যাই বলে যে এই সেই তাতাইবটি বিহাদ তিপ বলে যে তুমি কি জন্য এই সুগন্ধি লাগাইলে কালাতলিল মসজিদি কয়ে যে মসজিদে যাওয়ার জন্য সুগন্ধি লাগাইস তখন উনি বললেন আল্লাহ যে আল্লাহর কসম তুমি আসলে এই মসজিদে যাওয়ার জন্য লাগাইছিলে তখন সে বলে আল্লাহ অবশ্যই আল্লাহর কসম তখন তিনি বললেন আবার জিজ্ঞাসা করেন আল্লাহ আল্লাহর কসম তুমি কি মসজিদে যাওয়ার জন্য লাগাইছিলে হ্যাঁ কিন্তু উনি বলছেন ফাইন নাহিদ বিয়াবল কাসিম আকবরানি বলে যে একটা কথা শুনে রাখো হ্যাঁ যে আমার বন্ধু আবুল কাস মানে মোহাম্মদ সাল্লাম বলেছেন আন্নহুলা তুকপাল উলি ইমরাত ইন সাল্লাতুন তথা ইয়ে বাত বে তী বেন লেগাই রেজাউজিহা হাততা সিলামিন হুকস জানাবা যে কোনো মহিলা যদি সে আপনার নিজের স্বামী ছাড়া অন্যদিকে আর কাউকে কাউকে গ্রাহ নেওয়ার জন্য কারোর জন্য যদি সুগন্ধি ব্যবহার করে মানে ঘরে ব্যবহার ছাড়া অন্যদিকে যদি সুগন্ধি ব্যবহার করে অন্য কোথাও যাওয়ার জন্য তখন বলে যে এমন কি মসজিদে যাওয়ার জন্য যদি ব্যবহার করে তার সালা তাদের হবে না আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত সে ভালোভাবে গোসল না করে ফেলে বলছেন ফাদ হাবি সিরিমিন তাইলে তুমি চলে যাও তুমি ঘরে যাও তুমি গোসল করো সুম্মার জি তারপরে আবার আসো গোসল করে তারপরে নামাজ পড়ো কারণ আমার রসুল বলছে আমার বন্ধু বলছেন যে মহিলারা সুগন্ধি ব্যবহার করে আসলে হ্যাঁ তখন তার নামাজ হবে না হ্যাঁ তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই কারণে শেখ মুহাম্মদ মিশাল ও বললেন যে মহিলাদের জন্য তারাবীর নামাজ পড়া মসজিদে আছে যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে কারণ রসুল আখরাম সরসলাম বলেছেন আলাহতাম না ইমা আল্লাহ হিমাদ সাহিদ আল্লাহ যে তোমরা আল্লাহর বান্ধীদেরকে আল্লাহর মসজিদে আসতে বাধা দিও না সুতরাং এর থেকে বোঝা যায় যে বাধা দেওয়া যাবে না আর সাল সালিনদের মধ্যেও এরকম আচরণ ছিল যে তারা মহিলাদেরকে বাধা দিতেন না তবে যখন মসজিদে আসবে তখন সে পর্দা করে আসতে হবে বেপর্দা হতে পারবে না সুগন্ধি ব্যবহার করা যাবে না এবং আওয়াজ করা যাবে না এবং সৌন্দর্য প্রকাশ করা যাবে না কারণ আল্লাহ নিজেই বলছেন ওলা ইব্দ ইরমিন হা যে মহিলা কখন যেন তার সৌন্দর্য প্রকাশ না করে হুম এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ এই কারণে আপনার রসুল আকরম যখন মহিলাদেরকে ঈদের নামাজে আসতে আদেশ করলেন তখন হজরত উম্মা আতিয়ার দিল্লা রসুলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল হ্যাঁ যে আলাহ জি এহদানবাব আমাদের কারো কারোর তো পর্দা করার মতো চাদর নেই সে পর্দা করবে কিভাবে তার যদি এরকম চাদর টাদর থাকে তাকে একটু ধার দিবে তাকেও একটু হ্যাঁ পেঁচিয়ে নিয়ে আসবে কোনো অসুবিধা নেই তাইলে পর্দা করা অবশ্যই দরকার সেটাই বোঝা গেল তাইলে মহিলাদের জন্য যেটা আরেকটা শূন্য কাজ হচ্ছে যে মহিলারা যদি মসজিদে আসে তাইলে তারা অবশ্যই পুরুষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে তারা প্রথমে পিছনের কাতারে দাঁড়াবে একবার পিছনে তারপর আস্তে আস্তে সামনের দিকে সব বাড়াইতে থাকবে পুরুষের জন্য ইমামের পিছনে আগে দাঁড়াবে সব তারপরে পিছনের দিকে যাইতে থাকবে কারণ রসুইল আকরম ইসলাম বলেছেন খাই রসুফ ও বেরুহা ও আ খেরুহা ও খাই রসুফ ও বিনিস আ খেরুহা ওশার রুহা ওরুহা যে সর্ব সবসাইতে উত্তম পুরুষদের সফলও যেটা সর্বপ্রথম আর তাদের নিকৃষ্ট হচ্ছে শেষেরটা আর মহিলাদের সর্বোত্তম সব হচ্ছে পিছনেরটা তার পরেরটা তার আগেরটা হচ্ছে নিকৃষ্ট এবং মহিলারা সালাত শেষ হওয়ার সাথে সাথে চলে যাবে তারা দেরি করবে না মসজিদের মধ্যে কোনো ওজোর ছাড়া কারণ হজরত উম্মে বলেন যে কানান নবী সাসম ইদা আসাল্লামা কামান নিসা ওহিন তসলিমা যে রসুল আকরমসাল্লাম যখন সালাম ফিরেতেন তখন মহিলারা দাঁড়িয়ে যেত যাওয়ার জন্য হ্যাঁ ওয়ায়ম কুবী কামিয়াসি র নুনকাবলাই ইয়াকুম আর রসুল নিজের জায়গায় বসে থাকতেন তিনি সাথে সাথে উঠতেন না হ্যাঁ তিনি বলেছেন নরা বল্লাহ বল্লাহ আলম নাদারিকে কান আলিকে ইয়াম সারিফান নিশা উকাবলা ইউদ্দুরীকে মুন্না রিজাল বলেছে আমরা ধারণা করতাম তিনি একটু দেরি করতেন এই জন্য যেন আপনার মহিলারা বাড়ি চলে যেতে পারে পুরুষদের সাথে যেন আপনার দাক্কা দাক্কে না হয় হ্যাঁ এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে হবে যে কিছু মহিলা আছে আরব দেশের মধ্যে তারা মসজিদে আসার সময় কিছু ওই যে আপনার এরকম ভাবে সুগন্ধি জাতীয় কিছু নিয়ে আসে যেটাকে আরবিতে বহুর বলা হয় এগুলো নিয়ে আসি মসজিদের মধ্যে এগুলো জ্বালায় জ্বালে এই সুগন্ধি নিজের শরীরেও লাগায় পরে এটা সুগন্ধি থেকে যায় না এটা করা যাবে না কেউ যদি সুগন্ধি আনে মসজিদকে সুগন্ধিময় করে তাইলে সমস্যা নেই কিন্তু নিজের শরীরে লাগাইতে পারবে না তাদের জন্য সেটা নিষেধ সেটা অবশ্যই মনে রাখতে হবে হুম অবশ্যই আল্লাহ জাহান আমাদেরকে সঠিকটা জেনে আমল করার ট্রফিক দান করুন হ্যাঁ পরবর্তী ইনশাআল্লাহ আলোচনার জন্য অপেক্ষায় থাকুন ওসল আল্লাহ আলব আহমা আলহি ওয়সাহি আজমাইন